হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল, যার নাম দ্য বং ক্লাস। এর উদ্দেশ্য হলো শেখো বিন্দাস। তো আজকে আমরা পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার, অর্থাৎ গতকাল যে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল, তারই মেন পরীক্ষার স্ট্র্যাটেজি এবং স্টাডি প্ল্যান নিয়ে আলোচনা করব। এবারে আমাদের মেন পরীক্ষার প্যাটার্নটা দেখে নিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষাটা ছিল এমসিকিউ টাইপ, আর মেন পরীক্ষাটা হচ্ছে ডেসক্রিপটিভ। তো এই মেন পরীক্ষাতে মোট দুখানা পেপার আছে, পেপার এ আর পেপার বি। মোট 50+50, মানে 100 নম্বরের পরীক্ষা হবে। পেপার এ হচ্ছে ইংরেজিতে, পেপার বি হচ্ছে বাংলাতে। আর এই 100 নম্বরের পরীক্ষার জন্য আমাদের মোট সময় হচ্ছে 1 ঘন্টা, মানে 60 মিনিটে আমাদের 100 নম্বরের আনসার করতে হবে। বোঝাই যাচ্ছে যে এখানে টাইম ম্যানেজমেন্টটা কতটা ক্রুশাল। তো এবারে এই 100 নম্বরের পরীক্ষায় আমাদের ঠিক কি কি আসবে বা কি কতগুলো কোয়েশ্চেন আছে সেগুলো আমাদের জানতে হবে। তো গ্রুপ এ থেকে আমাদের 3টে কোয়েশ্চেন আসবে, গ্রুপ বি থেকে আমাদের 3টে কোয়েশ্চেন আসবে। তো এই মোট 6টা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ আমাদের আধ ঘন্টার মধ্যে এই 3টে কোয়েশ্চেন দিতে হবে গ্রুপ এ থেকে, এবং 3টে কোয়েশ্চেনের উত্তর লিখতে হবে গ্রুপ বি থেকে। তো দেখা যাক গ্রুপ এ তে প্রথমে কি আছে। রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং এতে আছে 20 নম্বর। 20 নম্বর মানে হচ্ছে তোমার 200 ওয়ার্ডের মধ্যে একটা রিপোর্ট লিখতে হবে, এবং এটার একটা টাইটেল দিতে হবে। এই যে রিপোর্ট যেটা তোমাকে লিখতে হবে সেটার কিন্তু পয়েন্ট দেওয়া থাকবে, সে পয়েন্টগুলো দেখে পয়েন্টগুলো পড়ে নিতে হবে আগে। পয়েন্টগুলো পড়ে, পয়েন্টগুলো বুঝে নেওয়ার পরে সেই পয়েন্টগুলোকে তোমার এক্সপ্যান্ড করে একটা রিপোর্ট তৈরি করতে হবে 200 শব্দের মধ্যে। 200 শব্দের মধ্যে রিপোর্ট তৈরি করতে হবে। 200 শব্দের যদি বেশি হয়ে যায় তাহলে দুটো জিনিস, এক হচ্ছে নাম্বার কাটা যাবে, 2 নম্বর হলো সময়, যদি মানে 200 ওয়ার্ডের বেশি যদি হয় তাহলে তোমাদের সময় বেশি লাগবে, আর সময় বেশি লাগলে তোমরা কমপ্লিট করে আসতে পারবে না। কাজে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে প্রেসি রাইটিং, প্রেসি বা সারাংশ বা সারমর্ম লেখা, এটার জন্য 15 নম্বর রয়েছে। আর যে প্যাসেজটা তোমাদের দেওয়া হবে সেটার লেংথটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 200 ওয়ার্ডস, তার মানে 200 শব্দের একটা, অলমোস্ট 200 শব্দের একটা প্যাসেজ তোমাদের দেওয়া হবে। সেই প্যাসেজটা পড়ে নিয়ে তার 1/3 অথবা তার থেকেও যদি একটু কমে করতে পারো, মানে মোটামুটি 55 থেকে 60 ওয়ার্ডের মধ্যে তোমাদের ওই প্রেসিটা লিখে দিতে হবে, সাথে একটা টাইটেলও দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে রয়েছে একটা ট্রান্সলেশন। গ্রুপ এর ক্ষেত্রে এই ট্রান্সলেশনটা হচ্ছে বাংলা থেকে ইংলিশে, অর্থাৎ বাংলায় একটা প্যাসেজ থাকবে, সেটা তোমাদের ইংরেজিতে লিখতে হবে। এটা 15 নম্বরের একটা কোয়েশ্চেন, এবং এই যে প্যাসেজটা যেটা তোমাদের দেওয়া হবে সেই প্যাসেজের লেংথ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 100 ওয়ার্ডস, মানে 100 শব্দের একটা প্যাসেজ আছে, সেটাকে পড়ে নিতে হবে, পড়ে নিয়ে সেটাকে ট্রান্সলেট করতে হবে। গ্রুপ বি, অর্থাৎ ইংরেজির পরিবর্তে ঠিক বাংলা চলে আসছে, এখানেও রিপোর্ট রাইটিং আছে ওই 20 নম্বর, প্রেসি রাইটিং আছে ওই 15 নম্বর, আর প্যাসেজ লেংথটাও মোটামুটি সেম। আর ট্রান্সলেশন এক্ষেত্রে কি আছে, ইংরেজি থেকে বাংলায়, যেহেতু এটা বাংলার পেপার কাজে এটা এখানে ইংরেজিতে যে প্যাসেজটা থাকবে সেটাকে বাংলাতে ট্রান্সলেট করে লিখতে হবে। আর টোটাল টাইমটা অ্যালটমেন্ট হচ্ছে 1 ঘন্টা। তো 1 ঘন্টা মানে হচ্ছে তোমাদের মোটামুটি ওই 54 মিনিটের মধ্যে সব লিখে শেষ করতে হবে, সেটা আমি পরের স্লাইডে আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। এবারে সব থেকে ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট, যেটা পরীক্ষার হলে তোমাদের করতে হবে। কারণ টাইম ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক না করতে পারো সবকটা প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে না, আর সবকটা প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক লিখে না আসতে পারো পরীক্ষা খারাপ হবে, সিলেকশনের কিন্তু কোনো চান্স নেই। কাজেই টাইম ম্যানেজমেন্ট এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে দেখতে হবে। দেখো আমাদের কাছে দুখানা গ্রুপ আছে, গ্রুপ এ আর গ্রুপ বি। তো এই গ্রুপ এ আর গ্রুপ বি এটার জন্য আমাদের 27 মিনিট করে টাইম দিতে হবে, মানে গ্রুপ এর জন্য আমাদের দিতে হবে 27 মিনিট, গ্রুপ বি এর জন্য আমাদের দিতে হবে 27 মিনিট। তাহলে টোটাল টাইমটা হচ্ছে 54 মিনিট। তাহলে আমাদের 54 মিনিটের মধ্যে যা লেখা লিখে আসতে হবে, অর্থাৎ আমাদের হাতে 54 মিনিট সময় আছে, 54 মিনিটে যতগুলো পারো গোল দাও। এবারে বাকি 6 মিনিটের তাহলে কিভাবে ইউটিলাইজেশন হবে, এই 4 মিনিটে আমাদের কি করতে হবে, রিভাইজ করতে হবে, আর 2 মিনিট যাবে হচ্ছে অফিসিয়াল টাস্কের জন্য, মানে শৈশবুত ইত্যাদি এসবের জন্য 2 মিনিট তো চলে যাবেই। তার মানে আমাদের কাছে এফেক্টিভলি আমাদের 54 মিনিট হাতে সময় আছে, এবং 54 মিনিটে আমাদের যা করার করে আসতে হবে। এবারে এই 54 মিনিটকে দুটো ভাগে ভাগ করলে হয় 27 মিনিট করে প্রত্যেকটা গ্রুপের জন্য। এবারে 27 মিনিটকে আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য কিভাবে ভাগ করব, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য যে প্রত্যেকটা প্রশ্নের যে পার্ট আছে সেটার জন্য আমরা এই টাইমটাকে কিভাবে অ্যালট করব সেটা আমরা দেখে নিই, আমাদের খুব মন দিয়ে দেখতে হবে এটা। প্রথমেই আসা হচ্ছে রিপোর্ট রাইটিং, প্রত্যেকটা গ্রুপেই আছে।
এটার জন্য আমাদের 11 মিনিটের মধ্যে আমাদের এই কাজটা কমপ্লিট করতে হবে। 11 মিনিটটাকে আমরা আবার কি করে ভাগ করব, প্রথমে আমাদের পয়েন্টগুলোকে পড়ে নিতে হবে। পয়েন্ট দেওয়া থাকবে যে কোন কোন পয়েন্টকে ইলাবোরেট করে আমাদের লিখতে হবে, সেটা পয়েন্টগুলো পড়তে 2 মিনিট, এর বেশি নেওয়া যাবে না। তারপর একটা রাফ আউটলাইন করতে হবে, মানে একটা রাফ ওয়ার্ক করে নিতে হবে, কি এটা অনেকেই করে না কিন্তু করাটা ডেফিনেটলি উচিত। এটার জন্য আমাদের 3 মিনিট সময় লাগবে। আর এই রাফ ওয়ার্কটা হয়ে যাওয়ার পরে, মানে রাফে যে কাজটা আমরা করেছি সেটা দেখে আমরা কি করব, ফেয়ার ওয়ার্কটা করব। আর সেখানে সামান্য কিছু এডিট মডিফিকেশন তো হবেই, সেটার জন্য আমরা ধরে রাখছি টোটাল 6 মিনিট। মানে এই 6 মিনিটে তোমাকে কিন্তু এটা লিখে আসতে হবে, তার মানে 200 শব্দের জন্য তোমার টাইম হচ্ছে হাতে 6 মিনিট। অর্থাৎ প্রত্যেকটা মিনিটের জন্য তোমাকে কম বেশি 30 ওয়ার্ডে লেখা লিখে আসতে হবে, মানে প্রতি 2 সেকেন্ডে তোমাদের একটা করে ওয়ার্ড লিখতে হবে। মানে হাতের স্পিড এতটাই বেশি হতে হবে আর কি, মানে তার জন্য এখন থেকেই প্র্যাকটিস করতে হবে, সেটা আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা, এটা গেল রিপোর্ট রাইটিং এর কথা। এবার আসি প্রেসি রাইটিং এ। প্রেসি রাইটিং এর জন্য টোটাল হচ্ছে 7 মিনিট। প্রেসির জন্য তোমাকে প্যাসেজটা পড়তে হবে, ওটা 2 মিনিটের মধ্যে পড়া কমপ্লিট করতে হবে। ওই প্যাসেজটা থাকবে আর কি মোটামুটি 200 শব্দের, তার মানে 1 মিনিটে 100 শব্দ তোমাকে পড়তে হবে। আচ্ছা, এবারে রাফ আউটলাইনটা করবে, এটার জন্য তোমার 3 মিনিট সময় চলে যাবে। রাফ আউটলাইন কিন্তু অতি অবশ্যই করতে হবে, না হলে কি হবে, তালগোল পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর রাফ কাজটা করে নেওয়ার পর তুমি যে ফেয়ার ওয়ার্কটা করবে সেটার জন্য তোমার 2 মিনিট সময় আছে। কেন এখানে রাফ কাজের থেকে ফেয়ার কাজের জন্য টাইমটা 1 মিনিট কম কেন, তার কারণ রাফ আউটলাইনটা করতে তোমার সময়টা বেশি লাগবে, কারণ তোমার মেন কাজটা কিন্তু এই পয়েন্টেই হয়ে যাবে যেহেতু এটা প্রেসি রাইটিং। আর তুমি ফেয়ার ওয়ার্ক যেটা করবে রাফ ওয়ার্কটা দেখে, সেটা জাস্ট তোমার ওই কপি পেস্ট টাইপের একটু দেখে দেখে লিখতে হবে আর কি, তো সেটার জন্য টাইমটা কম লাগবে। আচ্ছা, এবারে আসি ট্রান্সলেশনের কথায়। ট্রান্সলেশনের জন্য আমাদের হাতে বরাদ্দ হচ্ছে 9 মিনিট। 9 মিনিটের মধ্যে আমাদের কি করতে হবে, প্যাসেজটা পড়তে হবে 2 মিনিটের মধ্যে। 2 মিনিটে ওই 100 ওয়ার্ডের প্যাসেজটা পড়তে হবে। এবার এক্ষেত্রে আমরা 200 ওয়ার্ডের প্যাসেজটা 2 মিনিটে পড়ছি, আবার এক্ষেত্রে 100 ওয়ার্ডের প্যাসেজটা 2 মিনিটে পড়ছে, 2 মিনিটের মধ্যে পড়ছে আর কি। তো এটার কারণটা কি, কারণটা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে ট্রান্সলেট করতে হবে, এখানে একটা সেন্টেন্স বাই সেন্টেন্স একটু বোঝার ব্যাপার আছে, সেই জন্য একটু সময় নিয়ে আমরা এই প্যাসেজটা পড়ব। তারপরে রাফ আউটলাইনটা করতে ঠিক ওই 3 মিনিট সময় আমাদের নিতে হবে, আর ওটা লেখার জন্য এডিট মডিফাই করার জন্য আমাদের 4 মিনিট সময় নিতে হবে, কারণ যেহেতু এখানে আমাদের ওই 100 ওয়ার্ডের জিনিসটা লিখতে হবে, তো 100 ওয়ার্ডের কোনো কিছু লেখার জন্য এই 4 মিনিটের মতো সময় আমরা হাতে নেব। মানে প্রত্যেকটা প্রতি মিনিটে আমাদের মোটামুটি কম বেশি 25টা করে ওয়ার্ড লিখে নিতে হবে আর কি। তো হাতের লেখার ভালো স্পিড হতেই হবে, কিছু করার নেই, সেটা কিভাবে প্র্যাকটিস করবো এটা আমি পরের স্লাইডে বলে দিচ্ছি। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কিরকম কি করে করতে হবে সেটা তো আমি বলে দিলাম। এবারে ঘরের মধ্যে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা তোমরা কিভাবে করবে, মানে তোমাদের পড়ার জন্য একটা প্ল্যান আছে, আবার লেখা প্র্যাকটিস করার জন্য একটা প্ল্যান আছে, তো পড়ার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা কি করে করবো সেটা আমি এই স্লাইডে বলে দিচ্ছি। প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্যাকচুয়াল নিউজ তোমাদের পড়তে হবে তোমার বিভিন্ন নিউজ পেপার থেকে, যেমন ইংরেজিতে দ্য হিন্দু, দ্য টাইমস অফ ইন্ডিয়া আছে, বাংলায় আনন্দবাজার পত্রিকা, বর্তমান আছে। তো মোট তোমাদের 1+1 মানে মোট 2 ঘন্টা করে তোমাদের পড়াটা পড়তে হবে। ফ্যাকচুয়াল নিউজ মানে যেখানে ফ্যাক্টস গুলো রয়েছে সেগুলো তোমাদের পড়ে নিতে হবে নিউজ পেপার দেখে। এবং এই ফ্যাকচুয়াল নিউজ যেখান থেকেই পড়ো না কেন, সেখানে তোমরা নতুন নতুন শব্দ পাবে, নতুন নতুন ফ্রেজ পাবে, সেটা ইংরেজি হোক অথবা বাংলা হোক। তো যে সমস্ত আননোন ওয়ার্ড আছে বা আননোন ফ্রেজ আছে সেগুলো তোমরা মানেটা ডিকশনারি থেকে দেখে নেবে অথবা গুগল ট্রান্সলেটে ফেলে দেবে। ফেলে দেওয়ার পর ওটা নিয়ে সেন্টেন্স তৈরি করবে। ইউ নিড টু মেক সেন্টেন্সেস উইথ দেম। কেন আমি সেন্টেন্স তৈরি করার কথা বলছি, কারণ যেহেতু আমরা রিপোর্ট লিখব সেক্ষেত্রে কি হবে যে রিপোর্টে তো নানা এমন কিছু হয়তো একটা পয়েন্ট দিয়ে দিল বা একটা ফ্রেজ দিয়ে দিল, সেটা হয়তো আমরা আমাদের যদি প্র্যাকটিস না থাকে আমরা এক্সপ্লেন করতে পারবো না, সেটাকে লিখে আসতে পারবো না। তো সেটার জন্য মেক সেন্টেন্স করাটা খুব জরুরি, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট এক্সারসাইজ। তো ইংরেজির জন্য 1 ঘন্টা, বাংলার জন্য 1 ঘন্টা, টোটাল 1 ঘন্টা করে পাল্টে দেবে, হয়ে গেল। এটা হচ্ছে যেটা তোমাদের প্রত্যেক দিন করতেই হবে, মানে হচ্ছে মাস্ট ডু অন আ ডেইলি বেসিস। আরো দুটো কাজ আছে যেটা তোমাদের ডেইলি না করলেও চলবে, অল্টারনেট দিনে করলেও চলবে। তার প্রথমটা হলো হচ্ছে যে বিভিন্ন সোশিও ইকোনমিক যে সমস্ত ইস্যুস গুলো আছে, অর্থাৎ আর্থসামাজিক যে সমস্ত সমস্যাগুলো আমাদের দেখা দেয়, সেই সমস্ত সমস্যাগুলোর
থেকে যতগুলো পারো ইনফরমেশন কালেক্ট করো, সে ইন্টারনেট থেকে করো অথবা কোনো বই থেকে করো, এবং সেখানকার ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে হাইলাইট করো। এটা অনেক সময় তোমাদের রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কাজে দিতে পারে। তো সেই জন্য আর কি এই কাজটা তোমাদের আমি করতে বলছি। এটার জন্য 1 ঘন্টা করে দিনেই হবে, তবে প্রত্যেক দিন নয়, অল্টারনেট ডেতে, মানে একদিন অন্তর অন্তর। আচ্ছা, যে সমস্ত অ্যাসপিরেন্টরা ইংরেজিতে দুর্বল বা যারা হয়তো ইংরেজিতে আরেকটু বেটার পারফর্ম করতে চাও, বিশেষ করে আমি ইংরেজির কথাই বলছি, তারা কি করবে, তারা অ্যারিহান্টের ডেসক্রিপটিভ ইংলিশ যে বইটা আছে এই বইটাকে রেফার করবে। এই বইটাকে 1 ঘন্টা করে পড়বে অল্টারনেট দিনে, মানে একদিন অন্তর 1 ঘন্টা করে সময় এই বইটার জন্য দেবে। এই বইতে কিন্তু প্রচুর জিনিস লেখা আছে, মানে এই সোশিও ইকোনমিক যে ইস্যুস যেগুলো আছে সেগুলো এই বইতেও দেওয়া আছে। তো ইটস আ ভেরি হ্যান্ডি বুক। তো এটা অতি অবশ্যই পড়বে, এবং পড়ার পরে তোমাদের যে লেখার যে প্র্যাকটিস যেটা আছে সেটা তোমাদের করতে হবে। এটা আমি পরের স্লাইডে তোমাদের বলে দেবো। আমরা আগের স্লাইডে দেখেছি স্টাডি প্ল্যানের জন্য টাইম ম্যানেজমেন্ট, তো এখন আমাদের রাইটিং প্র্যাকটিসের জন্য টাইম ম্যানেজমেন্টটা দেখতে হবে। প্রথমেই আসি রিপোর্ট রাইটিং এর কথায়। রিপোর্ট রাইটিংটা আমাদের ওই 200 শব্দের মধ্যেই লিখতে হবে, কারণ পরীক্ষার হলেও আমাদের 200 শব্দেই রিপোর্টটা লিখতে হবে। কাজেই 200 শব্দের এই প্র্যাকটিসটাই কিন্তু আমরা বজায় রাখবো। এটা প্রত্যেকদিন প্রত্যেকটা গ্রুপ থেকে দুখানা করে লিখতে হবে, অর্থাৎ প্রত্যেকদিন আমরা 2টো ইংরেজিতে রিপোর্ট লিখবো, 2টো বাংলার রিপোর্ট লিখবো, মানে টোটাল 4টে রিপোর্ট আমাদের প্র্যাকটিস করতে হবে। এবারে পরীক্ষার হলে আমরা এটার জন্য 11 মিনিট টাইম অ্যালট করেছিলাম। এখানে আমরা কি করব, 2 মিনিট সময় কমিয়ে দেব, কারণ যাতে আমাদের ওই প্রপার সিঙ্ক্রোনাইজেশনটা বজায় থাকে, কারণ পরীক্ষার হলে 11 মিনিট আর বাড়িতে 9 মিনিট একই জিনিস। তো এই 9 মিনিটটাকে আমরা এইভাবে ভাগ করব, 2+3+4, মানে 2 মিনিট রিপোর্টটা পড়ার জন্য, পয়েন্টগুলো পড়ার জন্য, 3 মিনিট আউটলাইনের জন্য, আর 4 মিনিট লেখার জন্য। অর্থাৎ যেটা 6 মিনিটে লিখছিলাম সেটা এখন আমাকে 4 মিনিটের মধ্যে লিখতে হবে। তো এইভাবে টোটাল 9 মিনিটে আমাদের এক একটা রিপোর্ট লেখা শেষ করতে হবে। তাহলে একটা রিপোর্ট লিখতে যদি আমাদের 9 মিনিট সময় যায়, তাহলে 4টে রিপোর্ট লিখতে আমাদের 4×9 মানে 36 মিনিট সময় যাবে। অর্থাৎ 36 মিনিটে আমরা 4টে রিপোর্ট লিখব। এবার হচ্ছে প্রেসি রাইটিং। প্রেসি রাইটিং এর ক্ষেত্রে আমরা কি করব, প্যাসেজ লেংথটাকে বাড়িয়ে দেব। অর্থাৎ আমরা যে প্র্যাকটিস করব যে জায়গা থেকে, সেখানে আমাদের যেন প্যাসেজ লেংথটা হয় 300 শব্দ বা তার কাছাকাছি। যেমন পরীক্ষার হলে 200 শব্দের প্যাসেজ ছিল, এক্ষেত্রে আমরা 1.5 গুণ বাড়িয়ে দিলাম। অর্থাৎ আমরা যাতে আমাদের এফিসিয়েন্সিটাকে 1.5 গুণ বাড়াতে পারি, সেটার আমাদের প্র্যাকটিসটা বাড়ি থেকেই করে রাখতে হবে আর কি। এটাও আমরা প্রত্যেকদিন দুখানা করে করব, পার গ্রুপ পার ডে, মানে ইংরেজির 2টো বাংলার 2টো, মানে টোটাল 4টে। আচ্ছা, এটার প্রত্যেকটার জন্য আমরা কি করব, 7 মিনিট অ্যালট করব। 7 মিনিট যেরকম আমরা পরীক্ষার হলে অ্যালট করছিলাম সেরকমই অ্যালট করব, তবে এক্ষেত্রে প্যাসেজটার লেংথটা একটু বেশি হবে, প্র্যাকটিস করতে যাতে আমাদের বেশি সুবিধা হয়, আমাদের এফিসিয়েন্সি যাতে আর একটু বাড়ানো যায়। তো এটার জন্য টাইম অ্যালটমেন্টটা ওই পরীক্ষার হলে যেভাবে করছিলাম, 2+3+2, এই 6কে আমরা ফেলে দেবো। তাহলে আমরা 4টে প্রেসি প্র্যাকটিস করব, প্রত্যেকটা প্রেসির জন্য 7 মিনিট, মানে টোটাল টাইম দেবো হচ্ছে 28 মিনিট। এবার আসি ট্রান্সলেশনের কথায়। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা প্যাসেজ যেগুলো সিলেক্ট করব সেগুলো হচ্ছে 150 শব্দের, মানে পরীক্ষার হলে যেগুলো ছিল 100 শব্দের সেটাই আমরা এখন বাড়িতে প্র্যাকটিস করব 150 শব্দের। এটা হচ্ছে 2 পার গ্রুপ পার ডে, মানে বাংলার 2টো ইংরেজির 2টো, অর্থাৎ টোটাল 4টে করে আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করব। এটার জন্য আমরা পরীক্ষার হলেও 9 মিনিট অ্যালট করছিলাম, এখানেও 9 মিনিটই অ্যালট করব, যেহেতু এখানে তোমার লেংথটা বেড়ে গেছে প্যাসেজের, সেজন্য টাইমটাকে আমরা এখানে কমাবো না। তো 2+3+4 এই ছকেই আমরা ফেলে দেবো। তো 9 মিনিট করে লাগছে, তার মানে 4টে কমপ্লিট করতে আমাদের লাগবে 36 মিনিট। তাহলে এই 36+28+36, তার মানে টোটাল অ্যালটমেন্ট হচ্ছে 100 মিনিটস পার ডে। অর্থাৎ আমরা 100 মিনিটে অ্যাজ ইফ আমরা দুখানা করে কোয়েশ্চেন পেপার কমপ্লিট করছি, কারণ প্রত্যেকটা গ্রুপেই তোমার একটা করে রিপোর্ট, একটা করে প্রেসি, একটা করে ট্রান্সলেশন থাকে। তো সেটার জায়গায় আমরা 2টো করে করছি, মানে প্রত্যেকদিন আমাদের দুখানা করে পেপার যেন সলভ করতে হচ্ছে, এবং সেটা আমরা সলভ করছি 100 মিনিটে টোটাল। তার মানে একটা পেপার সলভ করতে আমাদের 50 মিনিট সময় লাগছে, আমাদের এরকম ভাবে ধরে নিতে হবে, যেটা আমাদের 54 মিনিট সময় লাগছিল পরীক্ষার হলে। তো এই প্ল্যানটা যদি আমরা ফলো করতে পারি, এটা কিন্তু একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট হবে পরীক্ষার হলে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি।
তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমাদের এই সেশন, তোমরা আমাকে জানাও, তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেশি করে ছড়িয়ে দাও যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে। আর ভবিষ্যতে তোমাদের জন্য আরো অনেক ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। তাহলে আজকে এই পর্যন্তই, চলি, টাটা।